সমগ্র শিক্ষা উদালগুৰি টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রতিযোগিতা সম্পন্ন। উদালগুৰি জেলার টংলাস্থিত সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়ত আজি সমগ্র শিক্ষা উদালগুৰিয়া টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রণালী প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র অন্তর্গত 11খন প্রাথমিক মজলিয়া মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কর্মরত 28গৰাকী রন্ধনীয়ক্ত প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্রর সমন্বয়ক সবিতা রাণী মহলিয়ায় বিশেষ উদ্যোগ লওয়া রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়ৰ প্রধান শিক্ষক অশোক চৌধুরী আঠরা অনুষ্ঠানটি প্রতিযোগীসকলক ফুলাম গামোচাৰে আদৰণি জনোৱা হয়। রন্ধন প্রতিযোগিতাত প্রথম স্থান লাভ করে রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়, তৃতীয় স্থান নেতাজী বিদ্যাপীঠ এম ই স্কুলে লাভ করার বিপরীতে টংলা মডেল হাইস্কুলে নিচুকনি বঁটা লাভ করে। টংলাৰ পৰা অৰূপ বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 24 আপডেট। সমগ্র শিক্ষা উদালগুৰি টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রতিযোগিতা সম্পন্ন। উদালগুৰি জেলার টংলাস্থিত সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়ত আজি সমগ্র শিক্ষা উদালগুৰিয়া টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রণালী প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র অন্তর্গত 11খন প্রাথমিক মজলিয়া মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কর্মরত 28গৰাকী রন্ধনীয়ক্ত প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্রর সমন্বয়ক সবিতা রাণী মহলিয়ায় বিশেষ উদ্যোগ লওয়া রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়ৰ প্রধান শিক্ষক অশোক চৌধুরী আঠরা অনুষ্ঠানটি প্রতিযোগীসকলক ফুলাম গামোচাৰে আদৰণি জনোৱা হয়। রন্ধন প্রতিযোগিতাত প্রথম স্থান লাভ করে রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়, তৃতীয় স্থান নেতাজী বিদ্যাপীঠ এম ই স্কুলে লাভ করার বিপরীতে টংলা মডেল হাইস্কুলে নিচুকনি বঁটা লাভ করে। টংলাৰ পৰা অৰূপ বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 24 আপডেট। সমগ্র শিক্ষা উদালগুৰি টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রতিযোগিতা সম্পন্ন। উদালগুৰি জেলার টংলাস্থিত সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়ত আজি সমগ্র শিক্ষা উদালগুৰিয়া টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র উদ্যোগত রন্ধন প্রণালী প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্র অন্তর্গত 11খন প্রাথমিক মজলিয়া মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কর্মরত 28গৰাকী রন্ধনীয়ক্ত প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। টংলা টাউন মণ্ডল কমল কেন্দ্রর সমন্বয়ক সবিতা রাণী মহলিয়ায় বিশেষ উদ্যোগ লওয়া রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়ৰ প্রধান শিক্ষক অশোক চৌধুরী আঠরা অনুষ্ঠানটি প্রতিযোগীসকলক ফুলাম গামোচাৰে আদৰণি জনোৱা হয়। রন্ধন প্রতিযোগিতাত প্রথম স্থান লাভ করে রাষ্ট্রীয় হিন্দী প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান সদকারী সরকারী মজলিয়া বিদ্যালয়, তৃতীয় স্থান নেতাজী বিদ্যাপীঠ এম ই স্কুলে লাভ করার বিপরীতে টংলা মডেল হাইস্কুলে নিচুকনি বঁটা লাভ করে। টংলাৰ পৰা অৰূপ বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 24 আপডেট।